তাপ কাপড়ের হাটে তাঁতেশ্বরী কিনতে এসে রাস্তাতে টোটো স্ট্যান্ডের টোটো চালকদের কাছে হয়রানি স্বীকার এক মহিলা। এছাড়াও এই মহিলাকে মারধর করার অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শান্তিপুর সূত্রাগড় অঞ্চলের জলের ট্যাঙ্ক মোড় এলাকায়। জানা গিয়েছে রবিবার সকালে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার অন্তর্গত নোখখুল মাছপাড়া থেকে মুক্তি বাছর নামে এক মহিলা তার মেয়েকে সঙ্গী নিয়ে শান্তিপুর রেল স্টেশনে নেমে একটি টোটো গাড়ি রিজার্ভ করে। এরপরে টোটো গাড়িতে করে শান্তিপুর সূত্রাগড় অঞ্চলের একটি তাঁত কাপড়ের হাটে যায় তাঁতেশ্বরী কিনতে। তাঁতেশ্বরী কিনে ওই টোটো গাড়িতেই করে শান্তিপুর স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তখনই শান্তিপুর সূত্রাগড় অঞ্চলের জলের ট্যাঙ্ক মোড় এলাকায় বেশ কয়েকজন টোটো চালক ওই টোটো গাড়িটি আটকে দেয়। এরপরে মহিলাকে টোটো থেকে নেমে যেতে বলে। ওই মহিলা নামতে রাজি না হওয়ায় জোরপূর্বক ওই মহিলাকে টোটো গাড়ি থেকে নামিয়ে দেয় অন্যান্য টোটো চালকেরা। ফলে মহিলার প্রতিবাদ করলে ওই মহিলাকে বেধড়ক মারধর করে বেশ কয়েকজন টোটো চালক। এমনটাই অভিযোগ ওই মহিলার। কোথায় আপনাদের? বনগাঁ। বনগাঁ। আচ্ছা, শান্তিপুরে কি করতে এসেছিলেন? শাড়ি কিনতে। কখন এসেছিলেন? আমরা এসেছি সকাল দশটা। আচ্ছা, স্টেশনে নেমে কি করলেন? স্টেশনে নেমে টোটো ভাড়া করে হাটে যাই। আচ্ছা, সূত্রাগড় হাটে? হ্যাঁ, পরের হাটে। হাটে গিয়ে শাড়ি কিনে ফিরার সময় ওরা আমাদের ওই টোটোয় আসতে দেবে না বলে টানাটানি করে চাবি নিয়ে চলে যায়। আমরা প্রতিবাদ করা কারা করছিল? এটা টোটো স্টেশনে। আচ্ছা, স্ট্যান্ডে যারা ছিল তারা? তারা। মানে ওদের দাবিটা কি? ওদের দাবি ওদের টোটোয় যেতে হবে। আচ্ছা, আমি ওদের টোটোয় যাবো না, আমি রিজার্ভ করেছি এই টোটোয় যাবো। তবু আমি বাধ্য হয়ে শিকার হয়েছি যে তোমাদের টোটোয় যাবো, টোটোটা আমার কাছে আনো। ওরা আনবে না বলছো, ওপরে ঘুরিয়ে ঘুরিয়ে মাল কিনতে পেরেছো আর এখন বই আনতে পারবে না। আচ্ছা, তারপর কি হলো? আনবো না। তারপর কি হলো? আমি বলছি আনবো না, আমি এই টোটোয় যাবো। কে ঠেকাই আমি দেখাবো? আমি এই টোটোয় যাবো, আমি নোটোতে নামবো না বলছো। তাই গিয়ে সারাদিন দাঁড়িয়ে থাক। আমি বলছি হ্যাঁ থাকবো। বলে নামাতে উনি কিন্তু চাবি আনছি ভদ্রলোক। আমি বলছি এই চাবি দিবা না, ভালো কথা, নাইলে গন্ডগোল হবে। আমি কিন্তু তোমার জুতো দিয়ে মারবো, চাবি দিতে হবে, মারবো 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 বলতে বলতে উনি আমার দুটো মেরে দিয়েছে। আপনাকে গায়ে দিয়েছে? দুটো মেরেছে আমার দুটো। কি দিয়ে মারলো আপনাকে? লাঠি দিয়ে, এত বড় লাঠি। কজন ছিল ওরা? ওরা অনেক লোক। আচ্ছা, আপনি আর কে ছিলেন সাথে? আমার মেয়ে। মানে দুজনে মিলে আপনারা দুজনকে আক্রমণ করা হয়েছে? হ্যাঁ, না ওরা মানে আমার দুজনের আক্রমণ করেছে, কারণ ও তো টোটো ছিল আর মাল তো ওই রয়েছে টোটো। এইভাবে আপনাদেরকে হয়রানি শিকার হতে হবে? হ্যাঁ। কি চাইছেন আপনি এখন? আমি চাচ্ছি সুবিচার চাই। আপনি কি থানায় এসেছেন অভিযোগ করতে? অভিযোগ করতে। বাড়ি কোথায় আপনার? আমার বনগাঁ। আমাদের বাড়ি হচ্ছে নোখখুল মাঠপাড়া, আমাদের পোস্ট নোখখুল, থানা বনগ্রাম, জেলা উত্তর চব্বিশ পরগনা। আমার নাম মুক্তি বাসা।